আজকে তোমাদের সাথে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি নতুন যে সিসিএফ কারিকুলামের আন্ডারে ম্যাথেমেটিক্স অনার্সের সিলেবাস পাবলিশ করেছে সেটা নিয়ে যারা দু সালে এইচএস পরীক্ষায় পাশ করে বিভিন্ন কলেজের ক্যালকাটা ইউনিভার্সিটির বিভিন্ন কলেজে গ্র্যাজুয়েশান কোর্সে ভর্তি হয়েছ তাদের মধ্যে যারা ধরো অনার্স কোর্স নিয়েছো ম্যাথেমেটিক্সে তারা প্রত্যেকেই জানো যে এবছর থেকে অনার্স কিন্তু চার বছরের হয়ে গেছে অর্থাৎ আটটা সেমিস্টারে ডিভাইড করা আছে তো এই আটটা সেমিস্টারের যে ডিভিশনটা করা আছে সেটা হচ্ছে সিসিএফ কারিকুলাম বলা হচ্ছে অর্থাৎ এটাকে বলা হচ্ছে কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক দু হাজার এটা একটা ইউজিসির একটা গাইড গাইডলাইন আছে তো সেটাকে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ইউনিভার্সিটি মেনে নিয়েছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ইউনিভার্সিটিতে এবছর থেকে অর্থাৎ দু সাল থেকে অনার্স কোর্স হচ্ছে কিন্তু চার বছরের তো এই চার বছরের যে কোর্সটা আছে সেটা কিন্তু আটটা সেমিস্টারে ডিভাইড করা আছে যারা একেবারে নতুন ভর্তি হয়েছে তাদের বিষয়টা একটু স্পষ্ট করে দিই আমাদের আটটা সেমিস্টারের মধ্যে ফার্স্ট থার্ড ফিফথ এবং সেভেন্থ এই সমস্ত সেমিস্টার্সগুলোকে বলা হয় অড সেমিস্টার এবং সেকেন্ড ফোর্থ সিক্স এবং এইট সেমিস্টার বলা হয় সেমিস্টার ঠিক আছে দেখো তোমার হচ্ছে খাতায় কলমে টাইমটা হচ্ছে জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে ইভেন্ট সেমিস্টারের টাইম হচ্ছে জানুয়ারি থেকে জুনের মধ্যে অর্থাৎ তুমি ধরো ফার্স্ট সেমিস্টারে ভর্তি হলে এবং তোমার ক্লাস শুরু হলো ধরা যাক আহ অগাস্ট মাসের মাঝামাঝি সময় থেকে তাহলে এই অগাস্ট মাসের মাঝামাঝি সময় থেকে ক্লাস শুরু হলেও তোমার কিন্তু সেমিস্টারের যে কাউন্ট করা হবে সেটা কিন্তু জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে হবে অর্থাৎ তোমাকে মোটামুটিভাবে ধরে রাখতে হবে যে ডিসেম্বর মাসে আমাদের পরীক্ষা হবে যদি ওই ইউনিভার্সিটি ওয়াইজ বিভিন্ন সময়ে পরীক্ষাগুলো কন্ডাক্ট করা হয় অর্থাৎ মানে ডিসেম্বরের পরীক্ষাটা হয়তো কখনো কখনো জানুয়ারিতেও হয় তো সেটা অনেক সময় একটু পিছিয়ে যেতেই পারে তো এটা দেখো একটা তোমাদের টেনটেটিভ একটা টাইম এখানে বলে দেওয়া আছে যে জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে তোমাদের তাহলে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারটা তোমাদেরকে জানুয়ারি থেকে জুনের মধ্যে দু সালে পড়তে হবে ঠিক আছে তো এখানে দেখো যেটা বলেছে সিলেবাস ফর দি ফোর ইয়ার বিএসসি কোর্স ইন ম্যাথামেটিক্স এফেক্টিভ ফ্রম দি অ্যাকাডেমিক ইয়ার টু থাউজেন্ড টু টু অর্থাৎ তোমাদের এই যে দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশের মধ্যে তোমরা যে ফার্স্ট ইয়ারের যে কোর্সটা তোমরা কমপ্লিট করবে তার এখানে কারিকুলামটা এবং সিলেবাসটা এখানে তোমাদের বলে দিয়েছে তো একটু বিষয়টা আমরা এবারে দেখো বুঝেনি ঠিক আছে প্রথম কথা হচ্ছে এখানে দেখো কোর্সের যে স্ট্রাকচারটা এর আন্ডার আছে এইটা একটু আমাদেরকে ভালো করে বুঝে যেতে হবে এখানে দেখো প্রথমে সেমিস্টার মানে দেখো প্রথমে লেখা আছে ডিএসসি অর্থাৎ ডিসিপ্লিনস ডিসিপ্লিন স্পেসিফিক কোর বা কোর কোর্স বলা হয় কোর কোর্স মানে হচ্ছে এখানে সোজা কথায় যে মেজর যে সাবজেক্ট তুমি ম্যাথামেটিক্স অনার্স নিয়েছো তাহলে ম্যাথামেটিক্সটা তোমার মেজর সাবজেক্ট এই ম্যাথামেটিক্সের কোর পেপারগুলো এখানে দেওয়া থাকবে দু নম্বরে দেখো আছে মাইনর মাইনর আছে এম ওয়ান অ্যান্ড এম টু অর্থাৎ দুটো মাইনর সিলেক্ট করার কথা বলা আছে ফার্স্ট সেমিস্টারে কিন্তু এম ওয়ান মাইনর ওয়ান তোমাকে পড়তে হবে মাইনর ওয়ান কিন্তু অন্য ডিসিপ্লিন থেকে আসবে ধরা যাক ফিজিক্স হতে পারে কেমিস্ট্রি হতে পারে কম্পিউটার সায়েন্স হতে পারে ইত্যাদি বিভিন্ন রকমের সাবজেক্ট হতে পারে সেগুলো ইউনিভার্সিটির মানে লিস্ট আছে লিস্ট অনুযায়ী ওটা ডিসাইডেড হবে তারপরে দেখো একটা তোমাদেরকে কোর্স পড়তে হচ্ছে আইডিসি অথবা এমডিসি অর্থাৎ ইন্টার ডিসিপ্লিনারি কোর্স বা মাল্টি ডিসিপ্লিনারি কোর্স একটা তোমাদেরকে পড়তে হচ্ছে একটা হচ্ছে তোমাদের এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স এই যেটাকে বলছে একটা হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এবং লাস্টে হচ্ছে দেখো সি অর্থাৎ ওটাকে বলা হচ্ছে তোমার ভ্যালু অ্যাডিশন কোর্স বলছে আর লাস্টে হচ্ছে দেখো একটা সামার ইন্টার্নশিপ তো এত কিছু বুঝে এখন লাভ নেই তোমরা এখন সেমিস্টার ওয়ানে ভর্তি হচ্ছ শুধুমাত্র সেমিস্টার ওয়ানের ব্যাপারটা তোমরা একটু ভালোভাবে বুঝে নাও প্রথম কথা হচ্ছে তোমাদেরকে দেখো একটা তোমাদেরকে পড়তে হচ্ছে ডিএসসি কোর্স অর্থাৎ তোমাদের একটা মেজর পেপার রাখতে হবে মেজর পেপারে কি থাকছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটা তাহলে মেজর পেপার পড়ছো একটা তোমাদের থাকছে মাইনর পেপার মাইনর পেপার কিন্তু অন্য ডিসিপ্লিন থেকে আসবে ধরো ফিজিক্স এরকম কিছু একটা ডিসিপ্লিন থেকে একটা তোমাদেরকে মাইনর পেপার পড়তে হবে আইডিসি বা এমডিসি যেটা আছে সেটাও কিন্তু এইসিটা এখানে তোমাদের দেখে নিতে হবে সাধারণভাবে এইসি বলতে এনভারমেন্টাল স্টাডিজ হতে পারে অথবা তোমার হচ্ছে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ বেঙ্গলি ইংলিশ এই টাইপের একটা ল্যাঙ্গুয়েজ পড়তে হয় এসিসি হচ্ছে তুমি যে সাবজেক্টে অনার্স নিয়েছো সেখান থেকে জেনারেলি তোমাকে একটা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের একটা পেপার দেওয়া থাকবে সিভিএসই হচ্ছে তোমাদের একটা ভ্যালু এডিশন কোর্স সেটা তোমাদের দেখবে ইউনিভার্সিটি থেকে তোমাদের ডিসাইড করা থাকবে এবং কলেজে যখন ক্লাস করবে সেটা বলে দেওয়া থাকবে এবং এটা খুব সহজ হয় মানে ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি কনস্টিটিউশনাল স্টাডিজ এটা একটা ভ্যালু এডিশন কোর্সের মধ্যে পড়ে ইয়োগা এডুকেশন এটা হচ্ছে একটা তোমার ভ্যালু এডিশন কোর্স উইমেন এডুকেশন ভ্যালু এডিশন কোর্স তো এরকমের কিছু একটা পেপার তোমাদেরকে দেওয়া থাকবে সেটা কিন্তু তোমরা কলেজ থেকে জানতে পারবে তাহলে তোমাদেরকে মেন তোমাদেরকে যে পেপারগুলো জানতে হবে সেটা হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক বা কোর পেপারে তোমাকে কোন টপিকটা পড়তে হচ্ছে ম্যাথামেটিক্স থেকে ইন্টার ডিসিপ্লিনারিতে তোমাকে কোন টপিকটা পড়তে হচ্ছে এবং স্কিল এনহান্সমেন্টকে তোমাকে কোনটা পড়তে হচ্ছে এই তিনটেই কিন্তু মোটামুটিভাবে তোমাদের মানে ম্যাথামেটিক্যাল একটা তোমরা টাচ পাবে আর বাকি সেমিস্টারগুলো তো এরকম ডিভিশন আছে সেটা এখানে মানে সিলেবাস থেকে দেখলেই বুঝতে পারবে তো এখানে দেখো প্রত্যেক জায়গাতে বলা আছে যে প্রত্যেক ক্রেডিট বলতে কিন্তু পঁচিশ মার্ক বলা হবে ঠিক আছে তো এখানে ক্রেডিট কথাটা ইউজ করা হয় ক্রেডিট মানে টোয়েন্টি ফাইভ মার্ক্সে এক ক্রেডিট হয় ক্রেডিট ফর সামার ইন্টার্নশিপ হ্যাজ বিন অ্যাডজাস্টেড ফ্রম ফোর্থ টু থ্রি অ্যাডজাস্ট দি টোটাল মার্কস এটা সামার ইন্টার্নশিপ যখন হবে তখন তোমরা জেনে যাবে এটা এখনও একদম নতুন তো কোর্সটা এই সম্পর্কে এখনও খুব একটা আইডিয়া আমাদেরও নেই তার কারণ হচ্ছে এটা একেবারে ওয়েস্ট বেঙ্গলে একদম নতুন একটা কারিকুলাম ইন্ট্রোডিউস করা হচ্ছে তো সেটা আস্তে আস্তে যত আমরা কোর্সের দিকে প্রডিউস মানে প্রোসিড করবো তত আস্তে আস্তে আমরা বিষয়টা জানতে পারবো নিচে দেখো একটা তোমাদের নোট দেওয়া আছে ক্যান্ডিডেটস হু উইল নট পার্সু ডিসার্শন অর ডিসার্টেশন অর রিসার্চ ওয়ার্ক দেন হি অর শি উইল হ্যাভ টু স্টাডি অ্যাডিশনাল ওয়ান ডিএসসি আর কোর পেপার মানে যেহেতু এটা অনার্স উইথ রিসার্চ এবং অনার্স উইদাউট রিসার্চ দুটো আমি কথা প্রথমেই বলেছিলাম তাহলে কেউ যদি অনার্স উইদাউট রিসার্চ করতে চায় অর্থাৎ যদি রিসার্চটাকে অ্যাভয়েড করতে চায় তাহলে একটা তাকে হয় ডিএসসি পেপার অথবা কোর পেপার তাকে সেভেন সেমিস্টারে এবং দুটো ডিএসসি পেপার তাকে এইট সেমিস্টারে পড়তে হবে মানে সোজাগতায় তিনটে আরও পেপার বেড়ে যাবে যদি কেউ রিসার্চ ওয়ার্কটা না করে এখানে কিন্তু সামার ইন্টার্নশিপ রিসার্চ এই ধরনের টার্মগুলো ইউজ করা আছে তো সেগুলো আবারও বলছি যত আস্তে আস্তে আমরা কোর্সের দিকে প্রসিড করব আমরা পরবর্তীকালে জানতে পারবো এখন সেমিস্টার ওয়ানটা নিয়ে আমরা একটু ডিসকাস করছি ঠিক আছে তো সেমিস্টার ওয়ানে তাহলে প্রথমেই দেখো যেটা আমি বলেছিলাম কোর কোর্স অর্থাৎ তোমাদের যে মেজর থাকছে মেজরে তাহলে কী পড়তে হচ্ছে মেজরে দেখো তোমাকে সেমিস্টার ওয়ানে প্রথমেই একটা মেজর কোর্সের মধ্যে ম্যাথের থাকছে ক্যালকুলাস জিওমেট্রি ভেক্টার অ্যানালাইসিস এটা তোমাদের হান্ড্রেড মার্কসের একটা পেপার থাকছে ঠিক আছে তো তারপর তোমাদের যে মাইনর পেপার্স আছে মাইনর পেপার্স এখানে দেখো মাইনর মানে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তুমি পাবে না কারণ তোমার সাবজেক্ট যদি ম্যাথামেটিক্স হয় তাহলে তোমাকে অন্য ডিসিপ্লিন থেকে তোমাকে মাইনর পেপারটা দেওয়া হবে ফলে এই ব্যাপারটা আমি আর খুব একটা বলছি না এরপরে তোমাদের দেখো একটা পড়তে হচ্ছে তোমাদের দেখো এসিসি পেপার এসিসি পেপার সেমিস্টার ওয়ানে দেওয়া আছে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে সি ল্যাঙ্গুয়েজ উইথ ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশানস দেওয়া আছে এটা হচ্ছে তোমাদের এসিসি পেপার এবং একদম শেষে দেখো একটা আইডিসি পেপার আছে ইন্টার ডিসিপ্লিনারি কোর্সের পেপার আছে এটা ম্যাথামেটিক্স রিলেটেড কিন্তু অন্যান্য ডিসিপ্লিনের সঙ্গে একটু টাচ থাকবে যেমন ধরো ম্যাথামেটিক্যাল লজিক আছে সেমিস্টার ওয়ানে সেমিস্টার টুয়ে তোমাদের এই এসিসি আইডিসি পেপারে পড়তে হচ্ছে ফিনান্সিয়াল ম্যাথামেটিক্স সেমিস্টার থ্রিতে পড়াবে বায়ো ম্যাথামেটিক্স লোকও করতে পারছো ফিনান্সিয়াল ম্যাথামেটিক্স মানে হচ্ছে কমার্সের সঙ্গে একটা যোগাযোগ থাকবে বায়ো বায়োমেথেমেটিক্স হচ্ছে বায়োলজির সঙ্গে ম্যাথামেটিক্সে যোগাযোগ থাকবে এবং ম্যাথামেটিক্যাল লজিক যেটা আছে সেটা অনেকটা তোমার ফিলোসফি এবং ম্যাথেমেটিক্সের লজিক পোর্শনের সঙ্গে ম্যাথেমেটিক্সের একটা ইন্টারডিসিপ্লিনারি মানে ট্রিটমেন্ট থাকে তো যাই হোক সেমিস্টার ওয়ানে তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে তিনটে তোমাকে পেপার কিন্তু ম্যাথামেটিক্স থেকে পড়তে হচ্ছে একটা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারিতে তোমাকে পড়তে হবে ম্যাথেমেটিক্যাল লজিক এসিসিতে তোমাকে পড়তে হবে সি ল্যাঙ্গুয়েজ উইথ ম্যাথেমেটিক্যাল অ্যাপ্লিকেশনস পড়তে হচ্ছে এবং তোমাকে একদম একদম শেষে যেটা আমি বললাম প্রথমেই তোমাকে বলেছি যে কোর কোর্সের মধ্যে তোমাকে কিন্তু ক্যালকুলাস ডিফারেন্সিয়াল ইনফ্যাক্ট জিওমেট্রি এবং ভেক্টর অ্যানালাইসিস এইগুলো তোমাকে পড়তে হচ্ছে তাহলে প্রথমেই দেখো মেজর কোর্সের অর্থাৎ একদম অনার্সের তোমাকে যেটা আছে দেখো ক্যালকুলাস জিওমেট্রি এবং ভেক্টর অ্যানালাইসিস যে পেপারটা দেওয়া আছে এর মধ্যে দেখো ক্যালকুলাস জিওমেট্রি ভেক্টর অ্যানালাইসিস মিলে হান্ড্রেড মার্কস করা আছে তার মধ্যে থিওরি হচ্ছে সেভেন্টি এবং টিউটোরিয়াল হচ্ছে টোয়েন্টি দেওয়া আছে ক্যালকুলাসের লক্ষ্য করো টোয়েন্টি মার্কস ক্যালকুলাস থেকে দেওয়া আছে তার মধ্যে অনেকগুলো দেখো টপিক দেওয়া আছে ডিফারেন্সিয়েবিলিটি অফ এ ফাংশন এট এ পয়েন্ট ইন এন ইন্টারভাল এগুলো তোমরা একটু দেখে নেবে সিলেবাসে দেওয়া আছে আমি আর এগুলোকে ডিটেলসে বলছি না তারপর দেখো জিওমেট্রি দেওয়া আছে জিওমেট্রি তোমাকে পড়তে হচ্ছে রোটেশন অফ অ্যাক্সেস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনস এরকম করে দেখো স্ফিয়ার মানে থ্রি ডি অ্যান্ড টু ডি জিওমেট্রির যে পোর্শনটা আছে সেই পোর্শনটা এখানে দেওয়া আছে গ্রুপ সি তে আছে দেখো তোমাদের ভেক্টর অ্যানালাইসিস সেটাও 20 মার্কসের তাহলে 20 20 হয়ে গেল তোমাদের 40 আর জিওমেট্রিটা দেওয়া আছে 35 মার্কসের তো এই তিনটে টপিক তোমাদেরকে মিলে হচ্ছে তোমাদের কোর কোর্সের 1 মানে কোর কোর্স 1 মানে হচ্ছে মেজর 1 তোমাকে পড়তে হচ্ছে হলো এইবার আমি চলে যাচ্ছি তোমাদের এসিসি দেখো সিলেবাসটা একটু দেখিয়ে দিই এসিসি সিলেবাসে দেখো এই দেখো সিতে দেখো সি ল্যাঙ্গইথ ম্যাথামেটিক্যাল সেমিস্টার মানে তোমাকে পড়তে হচ্ছে তো এখানে ওভারভিউটা একটু দেওয়া আছে তো এখানে দেখে নাও ওভারভিউ অফ আর্কিটেকচার অফ কম্পিউটার কম্পাইলার অ্যাসেম্বলার মেশিন ল্যাঙ্গুয়েজ তারপর দেখো টপিকগুলো দেখে নাও বুলেটগুলো কনস্ট্যান্টস ভেরিয়েবলস ডেটা টাইপস অপারেশনস অ্যান্ড এক্সপ্রেশন ডিসিশন মেকিং অ্যান্ড ব্রাঞ্চিং কন্ট্রোল স্টেটমেন্টস অ্যারেজ তারপরে তোমার হচ্ছে ইউজার ডিফাইনড ফাংশনস লাইব্রেরি ফাংশনস এটসেট্রা এগুলো তোমার হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স থেকে তোমাকে ওখানে পড়তে হচ্ছে আর তারপরে তোমাদের দেখো একটা ইন্টারডিসিপ্লিনারি কোর্স থাকবে ইন্টারডিসিপ্লিনারি কোর্সে দেখো তোমাদের এখানে ওয়ান যেটা দেওয়া আছে मैथमेटিক্যাল লজিক मैथमेटিক্যাল লজিকে দেখে নাও তোমাদের প্রপোজিশনাল লজিক তারপরে যে মোডাল প্রপোজিশনাল লজিক ঠিক আছে তো জেনারেল নোশনস আছে তারপরে যে প্রেডিকেট লজিক ফাজি লজিক অ্যাপ্লিকেশনস এই সমস্ত বিষয়গুলো দেওয়া আছে এবং এগুলোর মধ্যে তোমরা কোন বই পড়বে সেগুলো দেখো রেফারেন্সে এখানে লিখে দেওয়া আছে ঠিক আছে তো তোমাদের লজিকের জন্য তোমরা একটা কাজ করতে পারো লজিকের জন্য এম চক্রবর্তীর বইটা ফলো করতে পারো আর তোমাদের আগে যেটা তোমাদের সি বই ছিল সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ই বালাগুরু স্বামীর বই ফলো করতে পারো এবং ক্যালকুলাস জিওমেট্রি এবং জন্য তোমরা রেসপেক্টিভলি ক্যালকুলাসের জন্য তোমরা ফলো করতে পারো ঘোষ মাইতির বই ফলো করা যেতে পারে ক্যালকুলাসের জন্য তোমরা এ এন দাসের বই ফলো করতে পারো জিওমেট্রির জন্য তোমরা অরূপ মুখার্জির বই ফলো করতে পারো অথবা ঘোষ চক্রবর্তীর বই ফলো করতে পারো আবার ভেক্টরের জন্য তোমরা ঘোষ ঘোষ চক্রবর্তী বা সমস আউটলাইন সিরিজ এই ধরনের বইগুলো ফলো করতে পারো তো কোন পার্টে কোন বই ফলো করতে হবে সেটার বিষয়ে আমি একটা খুব শীঘ্রই মধ্যেই তোমাদের ভিডিও বানিয়ে দেব। তাহলে আশা করি তোমাদেরকে একটা ব্রিফ আইডিয়া দিতে পারলাম যে ফার্স্ট সেমিস্টারে তোমাদের কি কি পড়তে হবে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আমি চেষ্টা করব সেই সমস্ত তোমাদের কোয়ারিজগুলোর উত্তর দিতে ঠিক আছে তো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে এই বলে আজকের ভিডিও আমি শেষ করলাম